হাই গাইস, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি কুক উইথ প্লাবনির নিউ এপিসোড। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে একটা ঘরোয়া রেসিপি। রেসিপিটা হলো সিমের বিচি দিয়ে রুই মাছের কারি। খুবই মজার এই রেসিপিতে যারা এখনও করেননি অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখে বাসায় ট্রাই করবেন। এখানে নিয়েছি 6 পিস তাজা রুই মাছ, আর এটা আমাদের পুকুরের মাছ। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি 1/3 কাপ তেল, তারপর দিয়ে দিলাম 3 টুকরো দারচিনি, 3টা এলাচ, দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন মরিচ গুঁড়া, তারপরে দিলাম সামান্য একটু পানি, নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরা গুঁড়া, তারপর দিলাম পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দিলাম 1 টেবিল স্পুন, আর 1 টিস্পুন দিলাম আদা রসুন বাটা, দুটো একসাথে পেস্ট করা। এবার মশলাটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ সিমের বিচি। এবার আরও কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে দিচ্ছি 2 কাপ পানি, কারণ সিমের বিচিগুলো সেদ্ধ হতে হবে, সেই সাথে ঝোলটা মাছের ভেতর ঢুকতে হবে। এখন দিয়ে দিব ভাজা 6 পিস রুই মাছ। আর এই মাছগুলো আমাদের বাড়ি থেকে আনা, আমাদের পুকুরের টাটকা মাছ। আর মাছগুলো খুব একটা বড় না, তো টাটকা মাছ ছোট হলেও খেতে ভালো লাগবে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর, আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঢাকনা ছাড়াই আরও 4-5 মিনিট জাল করে নিলেই আমার রান্না কমপ্লিট। এবার আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো গ্যাস, তৈরি হয়ে গেল সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না। আশা করি এই ইজি রেসিপিটি বিজি মানুষদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। বাই বাই।